আপকিবার বার যত গর্জে তত বর্ষে না বিজেপির বেলাতেও যেন খেটে গেল সেই প্রবাদ বাক্য নির্বাচনের আগে আপকিবার চারশো পার এই স্লোগান বেছে নিয়েছিল মোদীর দল চারশো তো দূরের কথা আড়াইশো আসনও নিশ্চিত করতে পারল না হিন্দুত্ববাদী দলটি নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলে দেখা গেছে দুইশো চল্লিশটি আসনে জয় পেয়েছে বিজেপি লোকসভায় আর থাকছে না সংখ্যাগরিষ্ঠতা তবে এনডিএ জোটের কল্যাণে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে কোনো সমস্যা হবে না নরেন্দ্র মোদীর গত নির্বাচনে মোদীর এনডিএ জোট সব মিলিয়ে তিনশো তিপ্পান্নটি আসন পেয়েছিল আর বিজেপি একাই পেয়েছিল তিনশো দুইটি আসন সেখান থেকে এবার ক্ষমতাসীন জোট উনষাটটি আসন কম পেয়েছে যদিও মোদী বলছেন এবারের নির্বাচনে বিকশিত ভারতের জয় হয়েছে এনডিএ কি সরকার मिलकर चलेंगे देश को आगे बढ़ाएंगे तीसरे कार्यकाल में देश বড়ে ফ্যাসলোকা এক নয়া অধ্যায় লিখেগা দুহাজার চোদ্দ ও 2019 উনিশের মতো এবারের লোকসভা নির্বাচনে কাজ করেনি মোদী ম্যাজিক রাম মন্দির প্রতিষ্ঠা করে গোরা হিন্দুদের মন জিতলেও মেরুকরণের রাজনীতি হয়তো সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব প্রান্তের সব শ্রেণীর মানুষের বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে কৃষক আন্দোলনে সক্রিয় ভূমিকা সহ তৃণমূল পর্যায়ে রাহুল গান্ধীর সরব উপস্থিতি কংগ্রেসকে এনে দিয়েছে নিরানব্বই আসন যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ জোটের দলগুলোর মধ্যে আজ জরুরি বৈঠকের কথা রয়েছে বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল উনত্রিশটি আসনে জয় পেয়েছে যেখানে আগের বার আঠারোটি আসন পেয়েছিল তারা বিপরীতে বিজেপি মাত্র বারো আসনে জয়ী হয়েছে এবারের নির্বাচনে মোদীর সব অহংকার চুরমার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মমতা ব্যানার্জী মোদীজি বহুত সারে পার্টি কো তোড়া হ্যাঁ জনতা দিয়া। उसको मोरल तोड़ दिया है इतना जब्ती करने का बाद भी इंडिया जीता है और मोदी हारा है आप देखिए जो अयोध्या लेके ऐसा कंध किया है अयोध्या में हारा है মতো সরকার গঠন করলেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোটের ছোট দলগুলোর ওপর নির্ভরশীলতা বাড়বে নরেন্দ্র মোদীর অন্যদিকে বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে আগের চেয়ে অনেক বেশি বিরোধের মুখেও পড়তে হবে বিজেপিকে পলাশঞ্জন রায় మాచరంగా న్యూస్ డెస్క్